রাতে ঠিকমতো ঘুমাতে না পারার সমস্যা আমাদের কম বেশি সবারই হয়। বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা অনেকের ক্ষেত্রেই বাড়তে থাকে। যদি আপনি নিয়মিত এই ঘুমের সমস্যায় ভোগেন, তার মানে হচ্ছে আপনার ইনসমনিয়া রয়েছে। ইনসমনিয়ার সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে মানসিক চাপ, উদ্বেগ কিংবা বিষণ্ণতা, অতিরিক্ত শব্দ, অতিরিক্ত ঠান্ডা কিংবা অতিরিক্ত গরম ঘর, আরামদায়ক নয় এমন বিছানা, অ্যালকোহল, ক্যাফেইন এবং নিকোটিন। এছাড়াও রয়েছে কোকেন কিংবা অন্য নানা ধরনের মাদকদ্রব্য, জেট ল্যাগ বা ভ্রমণজনিত ক্লান্তি, শিফটে কাজ করা। সাধারণত ঘুমের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে ইনসমনিয়া দূর করা যায়। এর জন্য যা করতে পারেন তার মধ্যে হচ্ছে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে জেগে উঠুন। ঘুমাতে যাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে থেকে বিশ্রাম নিন, যেমন গোসল করা বা বই পড়তে পারেন। ঘুমানোর আগে ঘরটি যাতে অন্ধকার এবং নিরিবিলি হয় সেটি নিশ্চিত করতে হবে। দিনের বেলা পর্যাপ্ত ব্যায়াম করতে হবে। বিছানার চাদর, ম্যাট্রেস এবং বালিশ যাতে আরামদায়ক হয় সেটি নিশ্চিত করতে হবে। ঘুমের আগে হালকা নাস্তা করুন, যেমন গরম দুধ বা গরম কোনো পানীয়। তবে অবশ্যই আপনার স্নায়ুকে উজ্জীবিত করে এমন কোনো উপাদান রয়েছে, সেরকম খাবার খাওয়া যাবে না। যদি রাতের বেলা ঘুম ভেঙে যায় এবং আবার ঘুমাতে কষ্ট হয়, তাহলে শুয়ে না থেকে উঠে পড়ুন। মন প্রশান্ত হয় এমন কাজকর্ম করুন। ইনসমনিয়া দূর করতে হলে ঘুমানোর কমপক্ষে 6 ঘন্টা আগে থেকে অ্যালকোহল, চা, কফি এবং ধূমপান করা যাবে না। রাত বেশি হয়ে গেলে ভারী কোনো খাবার খাবেন না। ঘুমাতে যাওয়ার 4 ঘন্টা আগে থেকে ব্যায়াম করা বন্ধ করতে হবে। ঘুমাতে যাওয়ার আগে আগে মোবাইল ফোন বা টেলিভিশন দেখা বন্ধ করতে হবে। দিনের বেলা ঘুমাবেন না। রাতে ঘুম না হলেও স্লিপিং আওয়ার বা আপনার নির্ধারিত ঘুমের সময়ের বাইরে ঘুমাবেন না। অনেক সময় অনেকেই ঘুম না হলে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনে খেয়ে থাকেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাওয়াই ঠিক নয়। ইনসমনিয়া কয়েক মাস এমনকি কয়েক বছরও স্থায়ী হতে পারে। তবে সাধারণত ঘুমের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা ঠিক হয়ে যায়।